ভিউয়ার্স ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি জার্সি গাভি যার ভেজাইনার পলেপস হয়ে গেছে লাল ফুটবল ব্লাডারের মতো বাইরে ঝুলছে তো বন্ধুরা কিভাবে প্রলেপস সেটিং করবেন এবং বা কী এবং এই গাভীটির ভেজাইনার পলেপস হয়ে যাওয়ার পর মুহূর্তে কি হয়েছিল তো সব কিছু নিয়ে আলোচনা করবো প্র্যাকটিক্যাল ভিডিওতে তাই বন্ধুদের কাছে রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে কারণ স্কিপ করে দেখলে অনেক তথ্য মিস করবেন ভিডিওটি ভালো লাগলে আরও বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং লাইক করবেন কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তাদেরকেও স্বাগত তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে পাঁচ থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং অল্প অবস্থানটি দাবিয়ে রাখবেন তো বন্ধুরা কিভাবে পলেব সেট করবেন গাভী দাঁড়িয়ে থাকলে তাকে প্রথমেই শুয়ে দিতে হবে এখানে দাঁড়িয়ে ছিল তাই ওকে শুয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন শুয়ে দেওয়ার পর ওর পিছনের সাইডটিকে একটি কোড়া ভর্তি বা বালি ভর্তি বস্তার উপর রাখা হবে তো দেখতে পাচ্ছেন গাভিটিকে শুয়ে শুরু করে দেওয়া হলো এবং ভেজাইনারটা বেজানার নিচে একটি পরিষ্কার পলিথিনের সিট বিছিয়ে দিতে হবে তো এখন দেখতে পাচ্ছেন ওই গাভীটির পেছন দিকটি চাকিয়ে তুলে তার ভিতরে একটি বস্তা ঢুকানো হচ্ছে দেখতে পাচ্ছেন গাড়িটিকে চাগানো হচ্ছে তাকিয়ে বস্তাটা ঢুকে দিচ্ছি এবং এখন এই বস্তার উপর অর্থাৎ ভেজাইনার নিচে একটি পলিথিনের সিট বিছিয়ে দেব কারণ পলিথিনের সিট না বিছলে ওখানে যে বস্তাটি দিয়েছে বস্তাটি ভিজে যাবে কিংবা ওখানে নোংরা ওই ভেজাইনাতে লাগবে এবং সেটা সেটিং করে দিলে আরও বেশি ইনভেস্টান হবে তো দেখতে পাচ্ছেন একটি পলিথিনের সিট আনা হয়েছে এবং সেটিকে ভেজায়নার নিচে ঢুকিয়ে দিচ্ছি তো পলিথিনের সিট ভিতরে ভিতরে ঢুকিয়ে দেওয়ার পর গাভীটিকে তার আগে লিগনকেন টু পারসেন্ট ফাইভ ওয়েল করে দিয়েছি যার জন্য গাভীটি পেছন দিয়ে একটা গেছে শুয়ে আছে এবং পেন কমানোর জন্য ভেটান ইঞ্জেকশান পঁচিশ এমএল এবং সিকুইল ইঞ্জেকশান ফাইভ এল করে দিয়েছি তো এখন আমি অ্যান্টিসেপটিক লসন দিয়ে ভালো করে ভেজালটাকে ধুয়ে দেওয়ার পর নর্মাল স্যালাইন দিয়ে এখন ওটাকে ভালো করে আবারও ধুয়ে দিচ্ছি তো এটাকে ধুয়ে দেওয়ার পর ম্যাট্রোজিল ইনভেকশান দিয়ে ওটা ধুতে ধুতে ভিতরে ঢুকাতে হবে খুব সহজেই ওটা ঢুকে যাবে তার আগে ওখানে যে পিছপ আছে ভেজাইনাটা চাগিয়ে ধরলে পিছাপ কিছুটা বেরিয়ে যাবে এক্ষেত্রে কিছুটা বেরিয়েছে সমূর্ণভাবে বেরোয়নি তো এটা ঢুকিয়ে দেওয়ার পর আশা করি ওরা বেরিয়ে যাবে তো ভেজাইনা বা ইউট্রাস ভেতরে ঢুকানোর পদ্ধতি কীভাবে করবেন ভেজাইনার শেষাংশকে এক হাতের মুঠি দিয়ে ভেতরে ঠেলতে হবে এবং গাভে যদি পেন দেয় তখন ঠেলা বন্ধ করে দিতে হবে আর পেন বন্ধ করলে সঙ্গে সঙ্গে ভেতরে ঠেলতে হবে এইভাবে কয়েকবার করলে খুব সহজেই ভেতরে ঢুকে যাবে তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন ম্যাট্রোজিল ইনভেশন কাটছি যেটা বলছিলাম সেই ম্যাট্রোজিল দিয়ে ঘন্টা ভালো করে পোষা করে নিচ্ছি এবং তার সাথে সাথে ঠেলতে হবে তো সম্পূর্ণ করেনি যার জন্য ঢোকাতে একটু দেরি হতে পারে তো দেখতে পাচ্ছেন এখন আমি হাত দিয়ে ঠেলার চেষ্টা করছি তার আগে ম্যাট্রোজিল ইনভেকশন দিয়েছি তো এইভাবে ঠেলতে 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 কয়েকবার ঠেললেই এটা ভিতরে ঢুকে যাবে ভিতরে এখন পেন দিচ্ছে হালকা পেন দিচ্ছে ও যখনই পেন দিবে তখনই ঠেলা বন্ধ করে দিতে হবে বাকি পেন বন্ধ করলে ওটা আবার ঠেলে দিতে হবে তো গাভেটি পলেশ হওয়ার মুহূর্তেই এটা কমায় চলে গিয়েছিল তো তখন টেম্পারেচার ছিল একশো একশো এক ডিগ্রি বা একশো দু ডিগ্রি ছিল না ছিল সাতান্ন ডিগ্রি ফারেনহাইট তো এটা কমায় চলে গিয়েছিল তো তখন আমি সিবিজি দেড়শো এম এল ডেক্সোনা ফাইভ এমএল ডেক টু ফাইল ট্রাইভেড টনস্যান করে দেবার গাভীটি উঠে যায় তারপরে সেটিং করছি তো সেটিং করার পর ওকে সেফটি অপার সোডিয়াম ওয়ান গ্রাম প্রতিদিন পাঁচ থেকে সাত দিন করলে খুবই ভালো হয় তাহলে সম্পূর্ণভাবে সেটিং যাবে ভেতরে কোনো ইনভেকশান হবে না তো এর দেখতে পাচ্ছেন গাভিটির ভেজায় না সাথে সাথে রেকটামও বাইরে চলে বা চলে এসেছে তাই রেকটাম সেট করতে গেলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিও দেখাতে গেলে তাই দেখলামটাও বা কীভাবে সেটিং করেছিলাম সেটা পর পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো তো বন্ধুরা দেখতে পেলেন ডিজাইনারটি ভিতরে ঢুকিয়ে দিয়েছি ভিতরে যে পিচাপ পিকচার ওটা পড়তেছে দেখতে পাচ্ছেন তো এরপর ওকে সেট করতে হবে ভিতরে হাত ঢুকিয়ে ওরা ঠেলে ধরলে হাতটা ঘুরলে ভিতরে ভালো সেট হয়ে যাবে সেট হয়ে যাওয়ার পর বাইরে থেকে বেজারেটে সেলাই করে দিতে হবে তাহলে ওইটা আর বেরিয়ে আসবে না এবং ট্রিটমেন্টটা চালিয়ে যেতে হবে পাঁচ থেকে সাত দিন তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমি এ রেকটাম কীভাবে সেট করেছিলাম কীভাবে সেলাই করেছি তার ট্রিটমেন্ট কী তো সব কিছু নিয়ে আলোচনা করব তাই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এইটা আমার পার্ট ওয়ান তো পার্ট টুতে ওটা নিয়ে আলোচনা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস নমস্কার